কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? 11 জন মিলে 2টা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? জুই আক্তার লিখেছেন, কোরবানির পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তা কোরবানি দিয়ে ফেলা যাবে কিনা? জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন? আমাদের গ্রামে কোরবানি দেওয়ার পর সবাই গোশতের 1/3 মসজিদে জমা করে অথবা সেখান থেকে আবার গরিবদেরকে এবং এলাকার সব বাড়িতে এমনকি নিজ যিনি কোরবানি দিয়ে মসজিদে গোশত পাঠিয়েছেন তার বাড়িতেও পাঠানো হয়। পদ্ধতি কি সঠিক না? চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। জুই আক্তার লিখেছেন, কোরবানির পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তা কোরবানি দিয়ে ফেলা যাবে কিনা? কোরবানির ভক্ত না হলে তো কোরবানি দিতে পারবেন না। কোরবানির পশু যদি অসুস্থ হয়ে যায়, ধনী যদি হয়, তাহলে তিনি অপেক্ষা করবেন, প্রয়োজনে এটাকে জবাই করে আরেকটা পশু কিনে সেটার কোরবানি দিবেন মৃত্যুবরণের আশঙ্কা হলে। তবে আরেকটা পশু তাকে দিতে হবে ঈদের দিন কোরবানি করে যদি তার সে সামর্থ্য থাকে। আর যদি না থাকে, গরিব মানুষ হন, তাহলে সেক্ষেত্রে তিনি জবাই করে ফেলেছেন, মৃত্যুবরণ করার চাইতে সেটা তিনি করতে পারেন। সাইদুল ইসলাম, আপনি লিখেছেন, আমাদের গ্রামে কোরবানি দেওয়ার পর সবাই গোশতের 1/3 মসজিদে জমা করে অথবা সেখান থেকে আবার গরিবদেরকে এবং এলাকার সব বাড়িতে এমনকি নিজ যিনি কোরবানি দিয়ে মসজিদে গোশত পাঠিয়েছেন তার বাড়িতেও পাঠানো হয়। পদ্ধতি কি সঠিক না? এটা ভুল পদ্ধতি, বিশেষ করে এই যখন এটাকে বাধ্যবাধকতার মধ্যে আনা হয়। হ্যাঁ, আমি আমার কোরবানি গোশত কোন গরিবকে দিব না দিব, কাকে বাড়িয়ে দিব কমায় দিব, হয়তো আমি আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দিব, কিন্তু না, আমাকে আপনি বাধ্য করছেন যে আপনি দিয়ে দেন, এটা উচিত নয়। হ্যাঁ, সবাই যদি উইলিংলি এটা করে, ধরুন একটা গরু 7 জন মিলে করলেন, ঠিক আছে, 7 জনই ঐক্যবদ্ধ হলেন যে আমরা এটা করবো এবং কেউ এখানে লজ্জা পড়ে রাজি হয়েছেন ব্যাপারটি, এরকম না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় এটি কিন্তু গুনাহের বিষয় হতে পারে। এই বিষয়ে আমাদেরকে খুব সাবধান হতে হবে। রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন? জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারে এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না। আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে ভুলটা করেন যে কোরবানির কোনো কিছু কষাইকে বা যে জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন, জবাই করছেন তাকে কল্লা দিয়ে দিচ্ছেন, জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলী তাআলাকে বলেছেন, তুমি এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে এখান থেকে কোনো কিছু দিবে না, এটা দেওয়া জায়েজ নাই, কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন। কেমন যেন তাকে দিলে আপনি মানে হাদিয়া দিবেন, পারিশ্রমিক ভিন্ন দিবেন, বিধা জবাইকারী তিনি নিজেও চেয়ে নিতে পারে না, তাকে দেওয়াও জায়েজ আছে। তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন, বাইহাকি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি, সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এমডি বোরহানউদ্দিন জানতে চেয়েছেন, 11 জন মিলে 2টা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে? 11 জন মিলে যদি কোরবানি করেন 2টি গরু, তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে। যদি এমন হয় যে সবগুলোতেই 50-50 করে তারা ভাগ করেন, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। কারণ হলো সেক্ষেত্রে 1টা গরুতে সর্বোচ্চ 7 ভাগ করা যায়। তারা 11 জন মিলে যদি 2টা গরু করেন, তাহলে তাদের 2টা গরুতে হচ্ছে হলো আপনার 11 ভাগ। 11 ভাগ হলে আপনার তারা 1টা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না, তার মানে আপনার যদি 5 ভাগ 5 ভাগ করে হয় 1টা গরুতে, তাহলে সেটি একটা বিষয় হয়। 10 জন 7 ভাগ 7 ভাগ করে হলে আপনার 14 ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং 14 ভাগ করে নিতে পারেন, অর্থাৎ 14টা নামের তরফ থেকে হতে পারে বা তার কমও হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে। কিন্তু 11 জন মিলে যদি 2টা গরু কিনেন, সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ, এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন, এরকম হতে হবে। এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন, একাধিক ব্যক্তি নেবেন, এভাবে দিলে কোরবানি হবে না। এমডি মুস্তাফিজ
হাফিজুর রহমান আপনি লিখেছেন ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। এখন বৃষ্টির কারণে যদি উপরে কাপড় টানিয়ে নামাজ পড়ে তাহলে কি সুন্নাহ পালন করা হবে? হ্যাঁ হবে, মসজিদের বাইরে পড়বেন, এটা হলো মূল বিষয়। অতএব সুন্নাহ আদায় হবে সামিনা টাঙ্গালে ইনশাআল্লাহ তাআলা। এবং এটা একটা বিলুপ্ত সুন্নাহ বলা যেতে পারে। আমাদের দেশে ঈদের নামাজ সবাই মসজিদে পড়ার চেষ্টা করে, গ্রামে শহরে সব জায়গায়। মাঠে ঈদের সালাতের যে একটা আনন্দ, যে একটা আবহ, এটা থেকে আমরা মাহরুম বঞ্চিত। সামান্য একটু পরিশ্রম আমরা করতে চাই না, বৃষ্টি হবে তো বৃষ্টির জন্য উপরে তেরপাল দিই, অন্য ব্যবস্থা করি, তারপরেও সুন্নাটাকে বাস্তবায়ন করা উচিত। এটি ঈদের আনন্দকে পরিপূর্ণতা দেয় এবং এটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো শুভ আপনি লিখেছেন, পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে, নইলে প্রকৃত কোরবানি হবে না, এই কথাটা কতটুকু সঠিক? দেখুন, আমাদের কোরবানির আসল উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা করতে প্রস্তুত, এই শিক্ষাটা কোরবানি দেয়, কারণ কোরবানির ইতিহাস এবং গোড়ার কথা সেটাই। অতএব সেই চেতনা থেকে আমরা আমাদের কেনা পশু নিজে এটাকে কিছুদিন হলেও লালন পালন করে আদর যত্ন করে তারপর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নির্দেশ পালন অর্থে জবে করবো, যেখানে আমাদের মানে ত্যাগ থাকবে, খারাপ লাগা কাজ করবে, এই সিম্বল থেকে আমাদের সব ক্ষেত্রে আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে যে ত্যাগ করতে হয় সে শিক্ষাটা আমরা ধারণ করব, এটি মৌলিক কথা। কিন্তু একেবারে মনের পশুত্বকে কোরবানি করবেন, হ্যাঁ, নাহলে এমনি কোরবানির কোনো অর্থ নাই, এইগুলা অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হয়। বিশেষ করে কোরবানি বিদ্বেষীরা সরাসরি কোরবানি তো বিরোধিতা করতে পারে না, তো এই ধরনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে। তো এটা কোন উদ্দেশ্যে বলছে কথার আগপাশ দেখলে সেটা অনুভব করে আপনার অনুমান করে বলা যায়। ফজলুল হক শিমুল আপনি লিখেছেন, অন্য দেশ থেকে চোরাইভাবে আসা গরু কিনে কোরবানি করা জায়েজ হবে কি? জটিল প্রশ্ন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোরবানি গরু আসে। একসময় অবশ্য অনেক বেশি আসতো, এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশীয় গরু পর্যাপ্ত পরিমাণে পাই বাজারে, সেটা দিয়ে কোরবানি করতে পারি। তো অন্য দেশ থেকে কোন গরু কোরবানি চোরাইভাবে আসছে, কোনটা চোরাইভাবে আসে না, সেটা তো আমরা জানি না। আর চোরাইভাবে আসার মানে যদি এমন হয় যে কেউ চুরি করে আনছে আমি জানি, তাহলে তো এটাতে আমি কোরবানি দিতে পারবো না। ধরুন আপনি সীমান্ত এলাকায় বসবাস করেন, আপনি জানেন যে একজন ইন্ডিয়া থেকে কারোর গরু ধরে নিয়ে আসছে, এনে আপনার কাছে বিক্রি করলো, তো এটা আপনি কিনে কোরবানি দিতে পারবেন, আপনি জানেন এটা চোরাই মাল। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে যার গরু তিনি বিক্রি করেছেন, আরেকজন কিনেছেন, কিনে তিনি বিক্রি করেছেন, জাস্ট এটার রাষ্ট্রীয় যে নিয়ম প্রসেস প্রসিডিওর সেটা মেনটেন করা হয়নি, তো এটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় আইনের ভাষা বা সামাজিক ভাষা চোরাই বললেও এটা ওই অর্থে আপনার চোরাই নয়, অর্থাৎ আরেকজনের জিনিস আমি চুরি করে বিক্রি করলাম, সেটা সেরকম নয়। তো এই অবস্থায় এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহমান জানতে চেয়েছেন, পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন, একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেই জন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করে সেটা দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে এহসান করার নির্দেশ করেছেন, এমনকি যখন জবে করব তিনি বলেছেন ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবে করলে জবাকৃত পশুর প্রতিও তোমরা এহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণবাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রগ কাটা, এগুলো অত্যন্ত গৃহীত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনলা। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের ছয় মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন না। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন।